প্রথম লাইভ সেশন। আজকের বিষয় করোনা। গ্রাম বাংলার জানি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই শহরগুলো থেকে গ্রামে চলে গিয়েছে, তো এখন রোগ ছড়াবার সম্ভাবনা গ্রাম বাংলায় বেশি। যদিও গ্রামের মানুষগুলো একজন আরেকজনকে খুব কাছাকাছিভাবে চেনে, কিন্তু আসলে এই মুহূর্তে সবচাইতে রিস্কে আছে এই গ্রাম বাংলার মানুষগুলোই। তো গতকাল রাতে একটি শোতে দেখছিলাম প্রফেসর আবদুল্লাহ, এবিএম আবদুল্লাহ স্যার, উনিও ব্যাপারটিতে খুব গুরুত্ব দিয়েছেন। একটি ব্যাপার আমার কাছে খুব ভালো লেগেছে যে উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এই মুহূর্তে উপাসনালয়গুলোতে আরেকটু সাবধানী হতে হবে, বিশেষ করে মসজিদ, মন্দির, মাদ্রাসা, খ্রিস্টানদের যেই চার্চ, এগুলো সবগুলো মিলেই একটু চিন্তা করে দেখুন যে মাদ্রাসায় অনেক মানুষ হুড়োহুড়ি করে এক জায়গাতে থাকে, তাদের মধ্যে ভেদাভেদ খুব একটা নেই, তো এই জায়গাটি খুব কঠিন একটি সময়। পত্রিকায় দেখা গেল যে আজ দিল্লিতে যেই মার্কাস মসজিদ আসছে তবলিগ জামাতের, সেইটিকেও ভাবা হচ্ছে একটি হটস্পটের অন্যতম একটি। তো মসজিদের ব্যাপারও তাই, শত শত মানুষ মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, আর তাছাড়া জুম্মার নামাজগুলোতে তো হুড়োহুড়ি থাকেই। আমি গত সপ্তাহে আমার বাবাকে বললাম মসজিদে একটু সাবধানে যেতে, উনি বাংলাদেশের এই মুহূর্তে গ্রামে আছেন, তো ওনার উত্তর হচ্ছে যে এই আমি যখন বললাম যে মক্কা এবং মদিনার বড় বড় জামাতগুলো সব বন্ধ, ওনার উত্তর হচ্ছে যে এগুলো সব ইহুদিদের বানানো তত্ত্ব, এগুলোতে আমি বিশ্বাস করি না। একজন শিক্ষিত মানুষ যদি এরকম বলে, তো কম শিক্ষিত মানুষগুলোর কি হবে সেটি আসলে আমি ভেবে পাই না। একটু চিন্তা করে দেখুন, ধরুন মসজিদে কার্পেট আছে, সেখানে শত শত মানুষ যাচ্ছে, আপনার আগে কে আপনার ওই জায়গাটিতে নামাজটি পড়ে গিয়েছেন আপনি কিন্তু জানেন না, আর যখন উনি একজন মুসল্লি কাশতে কাশতে সেজদা দিচ্ছেন সেই জায়মাজামাজের উপর, এরপর যখন আরেকজন 6 ঘন্টা পরে এসে নামাজ পড়বে ওই জায়গাটিতে, আবার ওই জায়গাটিতে সেজদা দিচ্ছেন, এটির ডিস্টেন্স থাকে হয়তো আধা ইঞ্চি, তখন সেই আগের কাশির জায়গাটুকু থেকে নতুন কাশ, নতুন মানুষটির, মুসল্লির, তো অবস্থাটা কি হবে সেটি ভেবে দেখুন। এক, দুই হচ্ছে অনেক মসজিদেই পুকুর আছে বা ছোট চৌবাচ্চার মতো আছে যেখানে সবাই অজু করছে, গার্গেল করছে, পানি ফেলছে, নিচ্ছে, এই ব্যাপারগুলো কতটুকু সায়েন্টিফিক সেটি ভেবে দেখার এখন সময়, এই মুহূর্তে সময়। পরে এটি নিয়ে বিস্তারিত আমরা আমাদের আলোচনা বা ক্রিটিক্স করতে পারি, কিন্তু আপাতত মনে হয় যে একটি উদ্দেশ্য থাকা উচিত, সোশ্যাল আইসোলেশন কীভাবে করা যায়। আর যারা মসজিদে এনিওয়ে মসজিদে দায়িত্বে আছেন তাদের কাছে বিস্তারিত আমার অনুরোধ থাকবে যে আপনি আপনারা কমপক্ষে ব্লিচিং ওয়াটার দিয়ে, পানি দিয়ে কমপক্ষে 2 বার দিনে মুছুন যেই সমস্ত জায়গাগুলোতে মানুষের স্পর্শের সম্ভাবনা আছে, দরজা খোলার সময়ে, তারপর ফ্লোরগুলো, তারপর যে কোরআন শরীফগুলো আছে সেগুলো বাহির দিয়ে মুছতে পারেন যতটুকু সম্ভব। মসজিদগুলো থেকে একই অবস্থা, মাদ্রাসাগুলোও একই অবস্থা, মন্দিরগুলোরও একই অবস্থা, প্রচুর মানুষের সমাগম হচ্ছে, এবং একটু স্পেশাল কেয়ার নিতে হবে, কিছু ভলান্টিয়ার যোগ করুন যদি মসজিদের আর অপারেশন চলতেই হয়, যারা ক্লিনিংয়ের কাজে শুধুমাত্র ব্যস্ত থাকবে। এরপর যেটি হয়, আমি আমার দেশের বাড়ি কুমিল্লার দেবিদ্বারের বাকসার গ্রামে, তো এই বাজারটি আমার খুব প্রিয়, আমি চেষ্টা করি সব সময় ভোর 5টায় যাত্রা শুরু করে ঢাকা থেকে গিয়ে আমি 6:30টার মধ্যে এই বাজারে থাকতে চেষ্টা করি, খুব ন্যাচারাল একটি ব্যাপার থাকে, খুব আনন্দময়, হাজার হাজার মানুষ আসে ফ্রেশ তাদের ফ্রুটস নিয়ে, মাছ নিয়ে, সব কিছু নিয়ে, তো আমি সেইটি ভাবছি যে সারা বাংলাদেশের চিত্র কিন্তু একই, সবারই বাড়ির কাছে একটি ছোট বাজার থাকে, সকালবেলা সবাই চা খেতে যায়, আড্ডা হয়, কেউ কেনাকাটা করছে, এই জিনিসগুলো, এতগুলো মানুষ সকালবেলা একসাথে যাচ্ছে, এক তাদের সোশ্যাল যে ডিস্ট্যান্সিং যেটিকে বলে, যে একজন থেকে একজনের দূরত্ব মেনটেন করা, সেটি কিন্তু সহজে হয় না। তারপর
মানুষগুলোর স্বাস্থ্য সচেতনতা একটু কম, যেখানে সেখানে সবাই থুতু ফেলছে, আর সেটি আমরাও দেশে গেলে হয়তো আমরা এরকমই হয়ে যাই। তো এই থুতু ফেলার এগুলোর মধ্যে কিন্তু এই জীবাণুগুলো ছড়ায়, গলা থেকে এই এই জীবাণুগুলো বের হয় এবং নাক থেকে বের হয়। তো নাকের ময়লাও মানুষ যেখানে সেখানে ফেলছে, এই ব্যাপারটি খুব সিরিয়াস ব্যাপার। এতদিন আমরা খেয়াল করিনি, কিন্তু এখন কিন্তু আমরা খেয়াল করতে বাধ্য। এক দুই হচ্ছে সবাইকেই মাস্ক ব্যবহার করা উচিত, কারণ আপনি জানেন না যে আপনার কে আছে আশেপাশে অসুস্থ। তাই সবারই উচিত এইটি ফলো করা, আর একটু ভিজিলেন্ট থাকতে হবে, কারণ গ্রাম শহর থেকে অনেকে এসেছেন মানেই যে শহরের সবাই অসুস্থ তা কিন্তু নয়, গ্রামের মানুষগুলোও কিন্তু অসুস্থ হতে পারে। সেই ক্ষেত্রে একটু যাদের নতুন কাশি জ্বর রয়েছে তারা অবশ্যই একটু সাইড হয়ে যাবেন, একটু যেন বাড়িতেই থাকেন সেইটির ব্যবস্থা করতে হবে। আর সকালবেলার যে কেনাকাটাগুলো হচ্ছে ফ্রেশ, সব কিছু মানলাম, কিন্তু যিনি অসুস্থ তিনি হয়তো জানেনও না তিনি এই সবজিগুলো প্রসেস করেছেন নিজের হাত দিয়ে এবং আপনারা বাসায় নিয়ে যাচ্ছেন, সেইভাবে ধোয়ার অভ্যাসটুকু আছে কি না আমি জানি না। সাথে গ্লাভস ব্যবহার করা উচিত যারা গ্রামে যাচ্ছেন বাজার করতে। এগুলো মনে হচ্ছে যে শহরের অভ্যাস, কিন্তু এই মুহূর্তে গ্রাম আর শহরের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, এটি একটি জরুরি ব্যাপার। এরপর একটি মজার ব্যাপার হচ্ছে ছোট ছোট চায়ের দোকানগুলোতে সবাই মিলে বসে চা খাচ্ছেন, এই যে চায়ের পাত্রটি ভেতরে হয়তো গরম লিকুইড, কিন্তু সাইডে দিয়ে যেখানে খাচ্ছেন সেগুলো কিন্তু গরম লিকুইডের অংশ নয়। আর যেই চায়ের যে কাপ পিরিচগুলো ধোয়া হচ্ছে এগুলো কিন্তু ধোয়া হচ্ছে একটি কমন পানির মধ্যে রেখে এখান থেকে নিয়ে আসা হচ্ছে। এই জায়গাটি খুবই ডেঞ্জারাস বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। অনেকে ওষুধের দোকানের সামনে বসে আড্ডা মারছেন, ওষুধ নিচ্ছেন, আর সেই ওষুধের পাতার মধ্যেও কিন্তু কে কীভাবে ধরছে সেটি জানা নেই। এটি একটি। অনেকে প্রশ্ন করেন যে গ্রামের পুকুরগুলোর কী হবে, গোসলখানাগুলোর কী হবে। জি, পুকুরগুলো একটি সুইমিং পুল নিয়ে একটি প্রশ্ন এসেছে যে সুইমিং পুল কতটা নিরাপদ, এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে। তারা বলেছে যে থিওরিটিক্যালি সুইমিং পুলগুলো অনিরাপদ জায়গা, তাই আমি ধরে নেব যে আমাদের পুকুরগুলো একই অবস্থানে অবস্থান করছে। এরপর আসুন যে মাদ্রাসার যে সেট আপ, যা ছাত্ররা সবাই একসাথে পড়ছে, অথবা খেলাধুলা যে বাচ্চারা করছে এক খুব কাছাকাছি থেকে কন্ট্যাক্টে আসছে, কিন্তু ব্যাপারগুলো আগে কোনো ব্যাপার ছিল না, কিন্তু এগুলো মনে হচ্ছে যে এগুলো এখন ধর্তব্যের মধ্যে নেওয়া উচিত। বাচ্চারা যারা খেলাধুলা করবে নিজস্ব বাড়ির ভিতরে যে তিন চারটি বাচ্চা তারা যেন সেই জায়গাতেই থাকে, সেটির ব্যবস্থা করা যায় কি না। বিভিন্ন বাড়ির বাচ্চারা সবাই মিলে 20-25 জন হই হুল্লোড় করে, এটি অবশ্যই আনন্দের, কিন্তু কতটা স্বাস্থ্যসম্মত এই মুহূর্তে সেই প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে গেলাম। এখন আসুন যুব সমাজরা যা দেখছি, যুব সমাজরা প্রচুর কাজ করছে, খাবার দাবার প্রসেস করছে, গরিব মানুষদেরকে দিচ্ছে, যাচ্ছে বিভিন্ন বাড়িতে। এইটি তোমরা ভাইয়েরা বা বোনেরা তোমরা আরেকটু সাবধানই হবে, যখন এই খাবার দাবারগুলো প্রসেস করবে গ্লাভস ব্যবহার করবে, মাস্ক ব্যবহার করবে, নিজেদের মধ্যে যেন ডিস্ট্যান্সিংটা একটু দূরত্বটা যেন একটু বজায় থাকে সেইটির ব্যাপারে খেয়াল রাখতে হবে। আর গ্রাম বাংলায় এখনও আমার ধারণা যারা সিএনজিতে গ্রাম থেকে উপজেলা লেভেলে যাচ্ছেন অনেকেই শেয়ার করছেন এই এই বাহনগুলোকে, সেইটা কতটুকু নিরাপদ একটু ভেবে দেখুন। আপনার পাশে একজন কাশি দিচ্ছে আপনি জানেনও না চেনেনও না তাকে, এক দুই হচ্ছে আপনি যেই বাহনের উপরে বসছেন যে হ্যান্ডেলটি ধরে উঠলেন এইটি কতটা নিরাপদ সেইটিও ভেবে দেখতে হবে। প্রতিটি পদক্ষেপ কিন্তু এই জায়গাটিতে ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি। শুধু গ্রাম বাংলার পিকচারটুকু একটু সবাই ভাবুন যে কি হচ্ছে বা হতে পারে, সেখান থেকে নিজেকে কিভাবে মুক্ত করবেন সেইটি ভাবুন। আর গ্রামের বাড়িগুলোর কথা বলি, বাসায় সবাই একসাথে থাকেন, বেশ কাছাকাছি থাকেন, সেইটিতে কোনো সমস্যা নেই, কিন্তু সবার নিজস্ব পরিষ্কার পরিচ্ছন্নতা সবাই ভেবে চলা উচিত। যখন তখন থুতু ফেলা, যেখানে সেখানে একজন আরেকজনের কাছে যাওয়া, এই কাজগুলো আপাতত নাই বা করলাম 2টি সপ্তাহ বা 3টি সপ্তাহ। চলুন আমরা একটু কিছু প্রশ্নের উত্তর নিয়ে নিই এই ফাঁকে।
আচ্ছা স্যার, করোনা ভাইরাসে আর আকার কতটুকু? জন্য স্বাভাবিকভাবে এইটি ফ্লু ভাইরাসের প্রায় 10 থেকে 12 গুণ বড়, এটিকে বলা হয়। স্যার, বাংলাদেশে লকডাউন কি সম্ভব নয়? সম্ভব, কিন্তু যে বাজারগুলোর মধ্যে মানুষ, যে শত শত মানুষ হাঁটছে, কেউ উদ্দেশ্যহীন, কেউ উদ্দেশ্য নিয়ে, এরকম এইভাবে হাঁটতে হবে কেন? একটু কেনাকাটা কি প্রতিদিনই ফ্রেশ কেনাকাটা করতেই হবে, সেইটি নিজেকে জিজ্ঞাসা করুন। এইটি খুব ইম্পর্টেন্ট একটি জিনিস। একবারে 3 দিন বা 5 দিনের খাওয়া বা শুকনো খাবার নিয়ে আসলে অসুবিধাটা কোথায়? প্রতিদিন কেন বাজারে যেতে হবে? এই অভ্যাসটুকু না হয় 3 সপ্তাহের জন্য আমরা বদলে ফেললাম। পারভেজ আহমেদ বলছেন, গলা ব্যথা আছে, জ্বর আছে, কাশি নাই, জ্বর নাই, কাশি আছে, হালকা পেটে হালকা ব্যথা, কি হতে পারে? আমরা আজ রাত্রে রাত 10টায় এটি নিয়ে আপনাদের সামনে আসব। এই লক্ষণগুলো ভেদে কিভাবে ডায়াগনোসিস করবেন, সেই পর্যন্ত মেহরবানি করে অপেক্ষা করুন। স্যার, গ্রামে তো এখন ঈদের আনন্দ চলছে, এটা তো ভালো লক্ষণ নাই, কি বলেন? জি, এটি সত্য, এটি সত্য, এটি সত্য। কাকে থামাবো আমরা? আমার নিজের বাবা মা, আত্মীয় স্বজন, তাদেরকেই তো বলে বোঝাতে পারছি না মানুষগুলো। আমি ধরুন গতকাল আমার কথা বলি, আমি 18 ঘন্টা শুয়ে বসে কাটিয়েছি আমার বিছানায়, আমি কাউকে আমার কাছে আসতে দেইনি। এটি হচ্ছে আমেরিকার মতো জায়গাতে আমি নিজেকে এইভাবে ব্যস্ত রেখেছি। তো গ্রাম বাংলার মানুষগুলো কেন বুঝতে চাবে না আমি জানি না। এটি একটি সামান্য সাময়িক একটি ঘটনা, হয়তো 3 সপ্তাহ বা 4 সপ্তাহ, একটু মেনে চলুন মেহরবানি করে। ইলিয়াস হচ্ছে লিখেছেন, স্যার আমার গলা ব্যথা 3 দিন, কী করতে হবে? আমি সিঙ্গাপুর থাকি। আচ্ছা ভাই, গলা ব্যথা যদি জ্বর না থাকে তাহলে হয়তো একটু ভালো অবস্থানে আছেন, আর জ্বর থাকলেও এই মুহূর্তে কি করবেন চিন্তা করুন। ঠিক 1 বছর আগে আপনি যা করতেন এটিকে ধরে নিতে হবে যে এটি একটি ফ্লুজনিত রোগ বা এইরকম করোনা রোগও হতে পারে। আপনি নিজেকে আইসোলেট করে ফেলেন সবার থেকে, যেন এই রোগটি একজন থেকে আরেকজনে না ছড়ায়, সেই দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। প্রচুর পানি খাবেন, জ্বরের জন্য প্যারাসিটামল বা নাপা জাতীয় ওষুধ 6 ঘন্টা পরপর খেতে পারেন। সময়টুকু পার করা হচ্ছে কথা, যদি শ্বাসকষ্ট না হয় বাকিটুকু শুধুমাত্র সময় পার করায় নিয়েই কথা। 80% মানুষ কোনো অসুবিধা ছাড়া নিজে নিজে ভালো হয়ে যান। মিস্টার তরিকুল লিখেছেন, আক্রান্ত হয়েছে বলে মনে হলে কি করণীয়? এইটি তো মাত্রই বললাম। বাংলাদেশে একটি একটি জিনিস আমি লক্ষ্য করছি যে গ্রাম থেকে মানুষ শহরে যাচ্ছে হাসপাতালগুলোতে, হাসপাতালগুলো থেকে পাঠাচ্ছে মৈত্রী হাসপাতালে, কুয়েত মৈত্রীতে। তারা বলছে আমাদের কাছে কেন পাঠিয়েছে, তা আমরা কি করব। সেখান থেকে আবার মানুষ যাচ্ছে IEDCR-এ। তো এইরকম একটি চক্করে মানুষকে কেন পড়তে হবে? এটি একটি সামান্য সর্দি কাশি জ্বর, না হয় করোনাই ধরলাম, কিন্তু এই চক্কর কেন? ডাক্তার সাহেবদেরকে আমি অনুরোধ করছি, আপনারা রুগীদের গল্পটি শুনুন, শুনলেই ডায়াগনোসিস কিন্তু 90% হয়ে যাচ্ছে। এই মানুষগুলো এইভাবে এই চক্করের ভেতর পড়ার কোনো কারণ দেখি না। হ্যাঁ, ডায়াগনোস্টিক কিটের অভাব রয়েছে, এটি বাংলাদেশে কেন, এটি আমেরিকার মতো জায়গাতেও এই ডায়াগনোস্টিক কিটের অভাব রয়েছে। তাই বলে আমরা রুগীকে এখানে সেখানে তো ঘোরাতে পারি না। আমরা আমেরিকার মতো জায়গা থেকেও আমরা আমাদের অবস্থানে আউটডোরে বসে আমরা চেষ্টা করছি আমাদের রোগীগুলোকে কিভাবে সম্যক ধারণা দেয়া যায়, 1-to-1। এই যে আমি এখন এই মুহূর্তে লাইভে আছি আপনাদের সাথে, কিন্তু আমার পুরো টিম 5 জন তারা বাসা থেকে কাজ করছে, 3 জন ফোন নিচ্ছে, 2 জন রোগীদের সাহায্য করছে। ব্যাপারগুলো কিন্তু বাসা থেকে করা যায়। এই রোগীদেরকে এই চক্করের মধ্যে ফেলে আমাদের কারো কিন্তু লাভ নেই। আমার ধারণা এখানে একটি বিশাল মিসকমিউনিকেশন, মিসপারসেপশন কাজ করছে। ডাক্তার রুগীরা বলছেন ডাক্তাররা পালিয়েছে, ডাক্তাররা বলছেন আমরা কাজ করছি, কিন্তু রুগীরা জ্বালাচ্ছে, দুইটির একটিও ঠিক নয়। আমি জানি ডাক্তার সাহেবরা আছেন আপনাদের পাশে, হয়তো আপনারা কমিউনিকেট করতে পারছেন না। আর যারা হাসপাতালে আছেন, মেহরবানি করে একটি জিনিস মনে রাখবেন, একটি রোগী যখন আপনার কাছে এত কষ্ট করে আসে, তার একটু সাহায্য তার প্রাপ্য। কিন্তু আমরা চাইলেই এই হাসপাতাল থেকে সেই হাসপাতাল, IEDCR-এর কাছে পাঠাবো, এইগুলো ঠিক নয়। কত শতাংশ মানুষের ডায়াগনোসিস কিট ব্যবহার করা সম্ভব প্র্যাকটিক্যালি সারা দুনিয়াতে? সম্ভব নয়। ডায়াগনোসিসটি ক্লিনিক্যাল ডায়াগনোসিসও এখন হিস্ট্রি শুনেই মানুষকে একটি 3-4 দিনের তথ্য বলে দেওয়া যায়। কিন্তু এইটি আমি সব ডাক্তার ভাই বোনদের কাছে অনুরোধ, এই মিসকমিউনিকেশনটা কমানোর ক্ষেত্রে আপনাদের যদি কোনো ভূমিকা থাকে মেহরবানি করে সেটি অ্যাপ্লাই করুন। এই যে PPE নিয়ে যে গল্প জুড়ে দেওয়া হয়েছে, PPE সবার জন্য নয়, অনলি
টপ 1% ডাক্তারের জন্য, যারা আইসিইউতে রুগী দেখছেন সরাসরি রুগীর নাকের উপরে গিয়ে, শুধুমাত্র সেই ডাক্তার সেই নার্সের জন্য প্রয়োজন, বাকিদের পিপিই কিন্তু কোনোভাবে প্রয়োজন নেই, এটি আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত বলছেন, কিন্তু আমরা কেউ শুনতে রাজি না, অ্যাডমিনিস্ট্রেটররা পিপিই বসে বসে পরে বসে আছি আমরা। এটি এটি খুব দুঃখজনক। ডাক্তার ভাই বোনদের কাছে আমার অনুরোধ, কীভাবে রোগীদের সাথে এই গ্যাপটি একটু কমানো যায় সেইটি নিয়ে একটু ভাবুন, নিজেকে আর একটু এক্সপোজ করুন। ফোন আছে, ভিডিও আছে, অনেক রোগী আপনাকে সারা জীবন দেখিয়েছে, এখন আপনাকে খুঁজে পাবে না কেন? সেটি আমার কাছে একটি মনে হয় যে একটি মানবিক আবেদন এটি। চলুন কথা বলি পরের প্রশ্নটি নিয়ে। পান্টু পান্টু পান্টু, তরি তরকারি কি ব্লিচিং পাউডার দিয়ে ধোয়া যাবে? যাবে, কিন্তু প্রয়োজন নেই। আর রানিং ওয়াটার দিয়ে যদি 20 সেকেন্ড ধুতে পারেন, তারপর তো সিদ্ধই করছেন, কোনো অসুবিধা নেই। তারপর হাতটি ধুতে যেন ভুলবেন না, সেটি নিয়ে চিন্তা করবেন। রোদেলা টুলতুল স্যার সালাম সালাম নেবেন, আপনার এই লাইভের জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করি, আর আপনার আশা জাগা নিয়ে কথা শুনতে ভালো লাগে। স্যার আমি আজ সকাল থেকে প্রচুর হাঁচি দিচ্ছি, কিন্তু অন্য কোনো সমস্যা নেই। জি, এই মুহূর্তে কিন্তু অ্যালার্জিরও একটি সিজন একই সাথে বিরাজ করছে। সো একান্তই জ্বর চলে না আসলে মেহরবানি করে ঘাবড়াবেন না। আজ রাত্রে রাত 10টায় নিউ ইয়র্ক টাইমে আমি আজকে এই বিভিন্ন লক্ষণগুলোর পার্থক্য আপনাদেরকে হাতে ধরে শিখিয়ে দিব, যেন আপনাদের কষ্টটি লাঘব হয়। সেই পর্যন্ত একটু অপেক্ষা করুন। এরপর আছে আতিকুল্লা রনি, বাংলাদেশ সরকারের জন্য কোনো পরামর্শ আছে কি না? জি, আমি সবসময় বাংলাদেশের পক্ষে, যেন বাংলাদেশ সরকার আরেকটু ভালোভাবে কাজ করে সেইটির পক্ষে। ওনারা আসলে চেষ্টা করছেন, কিন্তু কোথায় যেন মানুষের সাথে একটি বড় গ্যাপ, মানুষ ঠিক সন্দেহজনকভাবে সরকারকে দেখছে, কিন্তু সরকার কিন্তু তার মতো করে চেষ্টা করছে। আমি এই মুহূর্তে মনে করি যে বাংলাদেশ সরকারের যদি করার কিছু থাকে, একটি কথা, প্রচুর পরিমাণে ডায়াগনস্টিক কিট বাজারে নিয়ে আসুন, বিদেশ থেকে মানুষকে পরীক্ষা করার ব্যবস্থা করুন। যত বেশি ডায়াগনোসিস হবে, তত বেশি মানুষ বুঝতে পারবে, নিজেকে আইসোলেট করতে পারবে, কোয়ারেন্টাইন করতে পারবে, এবং আমরা বুঝতে পারবো আমরা আমাদের শত্রুগুলো কোথায় আছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের গতকাল এরকম একটি ফোরামে আমি ছিলাম, আমাকে স্পেশালিস্ট হিসেবে রাখা হয়েছে। এখন সবাই মনে করছে যে আসলে প্রবলেম একটিই ছিল আমাদের, আমরা যখন সুযোগ ছিল তখন আমরা প্রচুর পরিমাণে ডায়াগনোসিস কিট ব্যবহার করিনি বা করতে পারিনি। বাংলাদেশের ক্ষেত্রে আমি মনে করি এই সুযোগটি হাতছাড়া করা যাবে না। আর তাছাড়া টিভির দিকে, টেলিভিশনের দিকে লক্ষ্য করুন, মানুষরা এই হাসপাতালে যাচ্ছে, সেই হাসপাতালে যাচ্ছে, আপনাকে গিয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে প্রমাণ করতে হবে যে আপনার করোনা নেই অথবা আছে। মানুষ কেন এইভাবে গিয়ে প্রমাণ করবে? আমাদের কাছে প্রচুর কিট আছে বাংলাদেশে এখন, আমি মনে করি আরও প্রচুর পরিমাণ কিট লাইনড আপ করুন, কোনো প্রবলেম নেই। সরকারের দায়িত্ব এই মুহূর্তে এই জায়গাটিতে ইনভেস্ট করা, মানুষের কষ্ট লাঘব করা, এবং মানুষের জন্য কনফিডেন্স লেভেলটি বাড়ে তাতেই এইটি আমি মনে করি কষ্ট কমবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মনে করুন গত এক সপ্তাহে প্রচুর কিট বাজারে এসেছে, এবং মোটামুটি ডায়াগনোসিস সবাই হয়ে গিয়েছে মনে হচ্ছে। এখন মনে হচ্ছে যে এই ব্যাপারটি একটু স্লো ডাউন করেছে নিউ ইয়র্কে। সো দেখুন, বাংলাদেশেও এই পরিস্থিতি ওঠার আগেই যেন আমরা প্রচুর কিট নিয়ে বাজারে আছি। এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশ সরকার প্রায় 17টি সাবসেন্টার করেছে বিভিন্ন জায়গায়। তো সেটি আরেকটি জিনিস আমার মনে হয় বৈজ্ঞানিকভাবে করা যেতে পারে, এই যে মানুষ, শত শত মানুষ, হাজার হাজার মানুষ IEDCR-এ কল করবে, সিরিয়াল পাচ্ছি না, সিরিয়াল পাচ্ছি, পাইলেও তারা আনসার করছে না, এই জায়গা থেকে বের হওয়ার একটি সুযোগ করে দিতে হবে মানুষগুলোকে। এখন আপনি কোথাও ফোন করলেন যে আমার ইটালি থেকে আমার আত্মীয় এসেছে, এখন আমার জ্বর, জি আপনার ফোনটি ওনারা আনসার করবেন, কিন্তু আপনি আছেন নোয়াখালীর গ্রামে, ঢাকা থেকে অপারেটর যেয়ে আপনার সোয়াব কালেক্ট করতে হবে, এই মুহূর্তে কিন্তু আসলে এগুলোর প্রয়োজন নেই। আপনি সোয়াবটি পাঠিয়ে দেওয়া যায় লোকাল সেন্টারগুলোতে রেখে, এবং লোকাল ডাক্তার খুব ইজিলি সোয়াব, এখন তো আমরা আমেরিকাতে বসে আমরা যার যার সোয়াব সে কালেক্ট করছি, কারণ যিনি সোয়াব নিতে যাবেন তাকে PPE পরতে হবে, তাকে অন্যরকম ব্যবস্থা নিয়ে তারপর করতে হবে, সে নিজেও তো এক্সপোজড হচ্ছে। তো এই অপারেটর ঢাকা থেকে যাবে, যে আপনার এইটি ডায়াগনোসিস করার স্যাম্পল নিয়ে আসবে, তার এক সপ্তাহ পরে আপনি রিপোর্ট পাবেন, এটি অমূলক একটি চিন্তা, এটি প্র্যাকটিক্যাল কোনো চিন্তা নয় বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি।
কিভাবে লোকাল ডাক্তারদেরকে একটি ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে যদি বুঝিয়ে দেওয়া যায় যে এইভাবে সোয়াব কালেক্ট করবা, তাহলে কিন্তু যথেষ্ট। এইটির জন্য আর আইইডিসিআরকে এই হেডেকটি নিতে হয় না। তো এটি আমি যারা সাইন্টিফিক কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আসুন এখন এর পরের কথাটি বলি। আতিকুল্লা রনি, বাংলাদেশ সরকার মহিন সাহেব লেগে, স্যার ব্লিচিং পাউডার মিশ্রিত পানি কতটা কার্যকর এই ভাইরাসের বিরুদ্ধে? জি, ব্লিচিং পাউডার 1 গ্যালন পানিতে 4 চা চামচ, 5 চা চামচ ব্লিচিং পাউডার মিশিয়ে ঝাঁকি দিবেন। এরপরে এটি একটি মিশ্রণ হবে, এইটি দিয়ে হাত ধোয়া যাবে না, এটি খুব কর্কশ একটি ফ্লুইড বা লিকুইড। এইটি দিয়ে আপনি সারফেসগুলো ক্লিন করতে পারবেন, আপনার কম্পিউটারটির পাশে ক্লিন করুন, টেবিলের উপরে ক্লিন করুন, ফ্লোরগুলো ক্লিন করুন, আর অ্যালকোহল মিশ্রিত সোয়াব দিয়ে আপনি বাসার হ্যান্ডেলগুলো ক্লিন করুন। মা বোনদের বলছি, আপনারা একটু বিশেষ নজর দিন এই ছোট ছোট ক্লিনলিনেসের ব্যাপারগুলো। শিশুদেরকে শেখান যে ভুলেও যেন কখনো নাকের ভেতর হাত না দেয়, মুখের ভেতর হাত না দেয়, বারবার যেন মুখ ধোয়, হাত ধোয়। এটি একটি বড় একটি ভালো অভ্যাস যেটি মানুষকে বাঁচাতে পারে। আর আমরা তো চাই শিশুদের মুখে একটু আদর করা। এইটি আপাতত যেন আগামী 1টি মাস আমরা শিশুদের গালে মুখে আদরের অভ্যাসটি না করি, কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। এরপর আসুন, মিরা সাহেব লিখেছেন, পুলক সাহেব, আচ্ছা মিরাজ আহমেদ, ইতালির এক ডক্টর বলেছে বাংলাদেশের আবহাওয়ার সাথে কিছুটা হলেও করোনা ভাইরাসটি দুর্বল, আপনার মতামত কি? যে কিছুটা গরম আবহাওয়ায় এটি ছড়াবে হয়তো কম, তার মানে এই নয় যে আমরা বসে নেব, আমরা জিতে গিয়েছি, এইটি কোনোভাবে ভাবার অবকাশ নেই। এই ভাইরাসটি মনে হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত সারা দুনিয়াব্যাপী ঘুরতে থাকবে, এখনও সায়েন্টিস্টরা সেরকমই আশা করছে। ফার্মেসির দোকানের বিক্রয়কর্মীদের করণীয় সম্পর্কে বলুন, আপনারা অবশ্যই গ্লাভস এবং মাস্ক ব্যবহার করবেন, রোগী থেকে 6 ফিট দূরত্ব বজায় রাখুন, প্রয়োজনে আপনাদের ডেস্কের উপরে একটি গ্লাস দিয়ে রাখুন যেন রোগীর সাথে সরাসরি আপনাদের সংস্পর্শ না আসে। শুধু ফার্মেসি নয়, যে কোনো দোকানের ব্যাপারে বলবো, দূরত্ব মেনটেন করা উচিত ভাই বোনেরা, এটি খুবই জরুরি। মোস্তফা লিখেছেন, স্যার গ্রামের মানুষগুলো এখন জ্বর কাশি হলে ডক্টরেরা চিকিৎসা দিতে চায় না। যে এটি একটি ভুল ধারণা, কিন্তু কি করবেন, ডাক্তার সাহেবদের কাজ তো সেবা দেয়া, এই মুহূর্তে তারা সেইভাবে ভয় পাবেন বলে মনে হয় না। তবে গ্রামের ডাক্তারদের নাম্বারগুলো, মোবাইল নাম্বারগুলো সবারই আছে আমার ধারণা, সেইটি ব্যবহার করতে পারেন। আর আপনাদের কাছে ওপেন একটি প্রশ্ন আমি করতে চাই, আপনারা কি মনে করেন যে আমরা যদি একটি হটলাইন চালু করি যেখানে 200টি ফোন নাম্বার থাকবে, বাংলাদেশের কিছু চিকিৎসককে আমি যদি নিয়োগ দিয়ে সেই উত্তরগুলো দেবার ব্যবস্থা করি, আপনাদের জন্য কি মনে হয় যে এটি একটি ভালো উদ্যোগ? তাহলে আমি সানন্দে সেই দায়িত্বটি নিতে রাজি আছি। ভাই বোনেরা, আপনারা আমাকে কমেন্টগুলো করবেন এই উদ্যোগটির ব্যাপারে। আমি চাই না মানুষগুলো রাস্তাঘাটে এইভাবে কষ্ট পাক, সেটি যেভাবেই হোক। আর আমি ব্যক্তি উদ্যোগে কিছু কিট, ডায়াগনোস্টিক কিট কালেক্ট করার চেষ্টা করছি বাংলাদেশের মানুষের জন্য, দেখা যাক কতটুকু সফল হই। এরপর যেটি রয়েছে, শাকিল মইন, স্যার দয়া করে বলবেন কি এই করোনা ভাইরাসটি কোথা থেকে উৎপত্তি এবং কি জিনিস আছে? এগুলো সবাই জানা আছে। নিজামুদ্দিন লিখেছেন, শ্বাসকষ্ট আগে থেকে ইনহেলার ব্যবহার করি, আমাকে কি করতে হবে? আপনার শ্বাসকষ্ট যদি হাঁপানি হয়ে থাকে, আপনার যদি সপ্তাহে 2টি রাত্র 1টি রাত্র আপনাকে জেগে উঠতে হয়, তাহলে আপনার হাঁপানি আসলে নিয়ন্ত্রণে ছিল না, বলে ফেলতে হবে। সেই ক্ষেত্রে কি করার, সেই ক্ষেত্রে আপনাকে স্টেরয়েড ইনহেলার ব্যবহার করতে হবে নিয়মিতভাবে। আপাতত মন্টিলিউকাস যে ওষুধটি আছে সেটি ব্যবহার করতে পারেন, নিয়মিতভাবে খেতে হবে। তারপর যখন কন্ট্রোল না হয়, নিয়ন্ত্রণ না হয়, তখন আপনারা স্টেরয়েড ইনহেলারের কথা বলতে পারেন। অ্যাডভোকেট মুসা কালিমুল্লা, বাংলাদেশ ভারত পাকিস্তানের পরিসংখ্যান দেখে মনে হচ্ছে এই উপমহাদেশে করোনা বিস্তার কম, এই বিষয়ে আপনার মতামত? না, আসলে ভারত এবং পাকিস্তানে এটি এরই মধ্যে মারাত্মক আকার ধারণ করেছে, এইটি হয়তো আরও 10 দিন পরে দেখবেন যে এটি এক্সপ্লোড করেছে। বাংলাদেশের ব্যাপারটি এটি আপনি সময় হলে বুঝতে পারবেন আমরা কোথায় আছি। ইয়াসমিন আরা, স্যার আমার জামাই আমেরিকা থাকে, ওর প্রতিদিন সন্ধ্যায় জ্বর আসে, তাপমাত্রা 100-এর কাছাকাছি। কঠিন প্রশ্ন, একটি কমেন্ট দিয়ে আসলে উত্তরটি করা যাবে না। তবে জ্বর যেহেতু নিয়ন্ত্রণে আছে, শ্বাসকষ্ট যেহেতু নাই, এই মুহূর্তে
লক্ষণ ভেদে চিকিৎসাই একমাত্র চিকিৎসা বলে আমি মনে করি। আর আইসোলেট করে ফেলতে বলুন, কোয়ারেন্টাইন করে ফেলতে বলুন আপনার স্বামীকে, এইটি হলো একমাত্র চিকিৎসা এবং প্রতিরোধ ব্যবস্থার অংশ। ভয় পাওয়া যাবে না, ঘাবড়ানো যাবে না, এইটি কোনো ব্যাপার নয় বলে আমি মনে করি 80% মানুষের ক্ষেত্রেই। স্যার, টাকার মধ্যে জীবাণু গিজগিজ করছে আপনি কি মনে করেন? জি, আমি এটি পরিষ্কারভাবে বিশ্বাস করি। টাকা একটি মাধ্যম যেটির মাধ্যমে যে কোনো জীবাণুই ছড়াবে এবং মানুষ হত্যার কাজে এটি ব্যবহৃত হতে পারে। দিদারুল ইসলাম, আমি দুবাই থেকে বলছি, আপনার অনেক আতঙ্কে আছি। আমার বাসার আশেপাশে বিল্ডিংয়ে কয়েকজন পজিটিভ পেয়েছে, সকাল থেকে কাশি, এছাড়া আমি ডায়াবেটিক রোগী। জি, ডায়াবেটিস রোগ যদি থাকে, করোনার আক্রান্ত মানুষগুলোর ক্ষেত্রে এটি একটি ভয়ঙ্কর ব্যাপার। আপনারা একটু বিশেষভাবে সাবধান থাকবেন। যারা মৃত্যুবরণ করছে বেশি এই করোনা থেকে, তারা বেশিরভাগই স্মোকার অথবা ডায়াবেটিস অথবা বয়োজ্যেষ্ঠ মানুষ। ব্যাপারটি একটু সিরিয়াসলি নেবেন, আপনারা আলাদাভাবে থাকার চেষ্টা করবেন, প্রোটেক্ট করার চেষ্টা করবেন, একান্ত প্রয়োজন না হলে বাহিরে যেন না যান, এটি খুব ইম্পর্টেন্ট। মিস্টার আজহারুল ইসলাম লিখেছেন, আমি আমার বাবাকে বুকে ব্যথার জন্য কয়েকটি হাসপাতালে কল করেছি, কিন্তু সিরিয়াল ম্যান বলছে যে ডাক্তার অনির্দিষ্টকালের জন্য নেই। আসলে দুঃখজনক, এটি এটি ঠিক নয়, এটি ঠিক নয়। কি করবেন বলেন? হাসপাতালগুলোতে চেষ্টা করুন নেবার জন্য, সেই ক্ষেত্রে আসলে প্রয়োজন। পেপারের মাধ্যমে কি ছড়ায়? জি, এটি পেপারের মাধ্যমে ছড়াতে পারে। বাইরের বিস্কুট এবং খাওয়া খাবার কি ঠিক? বাহির থেকে যে খাবারগুলো আনবেন, যদি ডেলিভারি আসে বা নিজেই নিয়ে আসেন, প্রথমে গ্লাভস পরে এইটি প্যাকেটগুলো ফেলে দিন বাহিরে একটি পাত্রে রেখে, কাভারগুলো ফেলে দিন। তারপর খাবারটি আপনি গ্লাভসটি ফেলে দিয়ে খাবারটি আরেকটি পাত্রে নিয়ে সেইটি বাসায় ঢুকবেন, সেইভাবে চলতে হবে। কল সেন্টারের প্রস্তাবটির বিষয়ে অসংখ্য মানুষের সমর্থন দিয়েছে আমি খবর পাচ্ছি। জি, আমি তাহলে আমি আজই বাংলাদেশে বিটিআরসিতে আমি খবর নেব যে কিভাবে একটি নাম্বার সেভ করে আমি বাংলাদেশে কিছু ডাক্তারকে প্রশিক্ষণ দিয়ে দু এক দিনের মধ্যে আনতে পারি, সেইটির ব্যাপারে আমি খুব সহসাই আপনাদের জানাবো। বিধাতা যেন আমাদের সহায় হন। আরেকটি জিনিস আমি বলছি যে খুব সম্ভবত আজ রাতে আমি আমার একটি ইউটিউব চ্যানেল আছে, ডাক্তার বাড়ি, DACTARBARI, ডাক্তার বাড়ি। এই চ্যানেলটিতে খুব সম্ভবত আজ রাত 11টায় আমি বিশেষজ্ঞ ডাক্তারকে নিয়ে আসব, এবং সেই জায়গাতে সেই ডাক্তার সাহেব প্ল্যান করবেন যে কিভাবে বাংলাদেশের ডাক্তার সাহেবদেরকে এই দেশের ডাক্তারি বিদ্যায়, ডাক্তারি ল্যাঙ্গুয়েজে শেখানো যায় পরিস্থিতি এবং কিভাবে উত্রানো। আমাদের এখানে জ্ঞানের কিছুটা রয়েছে, রিচনেস আছে, কারণ আমরা যেহেতু এখন এটি নিয়ে খুব ভালোভাবে স্টাডি করছি, তো আমাদের জ্ঞানটি বোধহয় বাংলাদেশের তুলনায় একটু বেটার হবে, যারা এই লাইনে কাজ করছেন তাদের কথা বলছি। সাথে তারা অনেক রোগীও দেখছেন এই মুহূর্তে, তাদের এই দুইটি সম্মিলনের মাধ্যমে যদি আমরা এইভাবে লেকচার সিরিজ করতে পারি, আমার ধারণা বাংলাদেশের মিড লেভেলের ডাক্তার সাহেবরা উপকৃত হবেন। আজ রাত 11টার দিকে ডাক্তার বাড়ি নামের ইউটিউব চ্যানেলটিতে আপনারা নজর রাখবেন, যে কোনো স্বাস্থ্যকর্মীর জন্য আমার ধারণা খুব হেল্পফুল হবে। আমি অলরেডি আমার আইটি সেট আপকে বলেছি এই ব্যাপারে প্রিপেয়ার করার জন্য, বাকিটা বিধাতার ইচ্ছা। দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার নিয়তকে পরিপূর্ণ করেন। আমি চাচ্ছি মানুষগুলোর পাশে দাঁড়ানো, বাংলাদেশের মানুষগুলো যেন কষ্ট কম পায়, বাংলাদেশের ডাক্তার সাহেবরা যেন কষ্ট কম পায়, সারা বাংলাদেশ যেন সুস্থ সুখী থাকে, সেইটির পেছনে আমার এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা। সেইটির জন্য আপনারা দোয়া করবেন যেন আমি মানুষগুলোর পাশে দাঁড়িয়ে দূর থেকেও আমি আমার মুক্তির যুদ্ধের কাজটি করতে পারি। অসংখ্য ধন্যবাদ। আজ রাত 10টায় একবার দেখা হবে এই চ্যানেলে, আর রাত 11টায় আশা করছি ডাক্তার বাড়ি ইউটিউব চ্যানেলে আবার দেখা হবে। যে যেখানে আছুন আসুন, সুস্থ থাকি, ভালো থাকি, কোনোভাবে ঘাবড়ানো যাবে না। আর একটি জিনিস আমি আপনাদের সব সময় বলতে চাই, বাংলাদেশের যে আপনারা রুগীরা, আপনারা মনে করেন যে আপনাদের অধিকার ডাক্তারদের উপর নেই, তারা আপনাদের সাথে যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যবহার করতে পারবে, হাসপাতালে গেলে না করে দিতে পারবে, ব্যাপারটি কিন্তু সেরকম নয়। নিয়ম কানুন সবই রয়েছে, সরকারের যথেষ্ট এইটির উপর ওভারসাইট রয়েছে,
আপনাদেরও অধিকার রয়েছে। আপনারা যখন যাবেন একটা হাসপাতালে, মেহেরবাড়ি করে আপনাদের নিজের অধিকারকে একটু ফলাতে হবে, আপনারাও শক্ত হতে হবে। আমরা এসেছি দেখানোর জন্য, তোমাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে আমাদেরকে দেখার জন্য, আমরাও যাব না, আমরা এখানে পিং পং বলের মতো এখানে সেখানে এইভাবে আমরা ঘুরতে পারবো না, আমরা এসেছি সেবা নেবার জন্য, সেবা নিয়েই যাব। আর ডাক্তার সাহেবদেরকে বলছি আপনারা আছেন পাশে আমরা জানি, তো নিজেকে একটু বলুন, একটু এক্সপোজ করুন মানুষগুলোর কাছে যে আমরা আছি, সমস্যাটা কোথায় বলো। এই এটি একটি সাধারণ মিসকমিউনিকেশন, এছাড়া আর কিছু না বলে আমি বিশ্বাস করি, আমি জানি বাংলাদেশের ডাক্তার ভাইয়েরা ডাক্তার বোনেরা যারা আছেন তাদের কমিটমেন্টের কোনো রকমের অভাব নেই, শুধু হয়তো একটু কমিউনিকেশনের অভাব। আশা করছি এই কমিউনিকেশন গ্যাপটি দূর হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ডাক্তার ফেরদৌস খন্দকার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বলছি।